নদী থেকে মাছ ধরার নৌকা ফিরছে ঘাটে, তবে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় জেলেদের চোখে মুখে হতাশার ছাপ। লক্ষ্মীপুরে মেঘনার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণে দেয়া দুই মাসের মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা আবারও নদীতে নামতে শুরু করেছেন। তবে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ, হতাশা নিয়ে ঘাটে ফিরতে হচ্ছে তাদের। এদিকে মাছের যোগান না থাকায় আড়তে শুনছান নীরবতা। প্রতিদিন কোটি টাকার ব্যবসা হওয়া হাটে এখন হাজার টাকার লেনদেন। নদীতে মাছ নেই, আমরা খামো কি দেরি, মানে যাইতে যে তেল খরচ লয়ে যাই এডি আইয়ে না, 2000-3000 দের মাছ বেশি, 5000 দের বাজার লয়ে যাইতে, নিজেরও খাইতে হয় না, সংসার চালাইতে হয় না। মাছ টাছ কম, চলতে বেশি কষ্ট, কিস্তি মিজি চালাইতে পারি না। অভিযানের পর যদি মাছ পড়ত তাইলে আমাকে আর এত সমস্যাটা হইতো না। মাছ না পাওয়াতে আমাদের এখানে বেচা বিক্রি হইতেছে না। এই সময় ভাই লক্ষ লক্ষ টাকার ইলিশ মাছ বেচতাম, এখন আমরা কোনো মাছ বেচতে পাচ্ছি না। জেলা মৎস্য কর্মকর্তা জানান, পর্যাপ্ত বৃষ্টি ও তাপমাত্রা কিছুটা কমলে জালে ধরা পড়বে ইলিশ। আমরা আশা করছি যে বৃষ্টিপাত বাড়লে এবং তাপমাত্রা যখন আর একটু সহনশীল মাত্রায় আসবে, তো ইলিশের যে প্রাপ্যতা যেটা আমাদের অপ্রতুল ছিল, আমরা আশা করছি যে এটা কাটিয়ে উঠবে। জেলায় 65,000 জেলের মধ্যে নিবন্ধিত 46,067 জন। মাঝারুল্লাহ নর টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।